যখন আমি তার পেয়েছিলাম, যখন আমি মানে তার মানে তার সাথে আমার কোনো কিছু পছন্দ এরকম কিছুই হয়নি, তার আগেই সে মনে হয় আমাকে একটা আইফোন গিফট করেছিল। মানে আমরা সারাদিনই বিচিং করি কার লাইফে কি চলছে, কার হাজবেন্ড এর কয়টা প্রেম, কার হাজবেন্ড কেমন। ভাবি জি ভাইয়া বলুন। গুলশানে, ভাবি গুলশানে থাকেন, রাইট? জি জি, আমি গুলশানে থাকি। ভাবি আপনাকে দেখতে খুবই প্রীতি লাগছে, খুবই ও থ্যাংক ইউ সো মাচ। হাতে গুলো মনে হচ্ছে ডায়মন্ডের, ইয়েস ইয়েস, এগুলো সব ডায়মন্ডের। হোয়াইট গোল্ড ডায়মন্ড, ইয়া গলায়ও বা ডায়মন্ড। শাড়িটা তো সুন্দর লাগছে, কোথায় নিয়েছে? শাড়িটা বেশি কোথায় দিয়ে, সবে সাশিতে গিয়েছিলাম, জাস্ট পছন্দ হয়ে গেছে, পিক করে নিয়ে নিয়েছি। কি সুন্দর আপনাদের লাইফটা! ইয়া আলহামদুলিল্লাহ, থ্যাংকস ফর এভরিথিং। তো এই আপনার হাজবেন্ডের সঙ্গে আপনার দেখাটা কেমন করে হয়েছিল? আমার হাজবেন্ডের সাথে দেখা হয়েছে, আমার ইটস লাইক আ অ্যারেঞ্জ ম্যারেজ, বাবা-মাই পছন্দ করেছে। বাট অ্যাজ ফার আই নো আপনি উনার থার্ড ওয়াইফ। ইয়া থার্ড ওয়াইফ। অ্যারেঞ্জ ম্যারেজ কেমন হয়? অ্যারেঞ্জ ম্যারেজ থার্ড ওয়াইফ তো কি হয়েছে, তারা হচ্ছে মেয়ে খুঁজছিল, তখন হচ্ছে আমাদের ফ্যামিলিতে হচ্ছে বায়োডাটা পাঠিয়েছিল, আমার বাবা মা পছন্দ করে ফেলেছে, দেন উই গট ম্যারিড বিকজ হি ইজ আ মানে ইন্ডাস্ট্রি মালিক আর কি একটা। ওনার তো ব্যাংক আছে শুনেছি, ব্যাংকের ডিএমডি। ইয়া ইয়া, বাই দ্য ওয়ে, ওনার তো এটা থার্ড বিয়ে। জি জি। আপনি কেমন করে আপনাদের বিয়েটা হলো বলেন তো? এটা কাইন্ডা হচ্ছে লাইক আমি তার অফিসে জব করতাম, আচ্ছা, তার একটা কোম্পানি আছে, তো সেই কোম্পানিতে আমি হচ্ছে একটা এন্ট্রি লেভেলে জব নিয়ে আর কি, তারপর হচ্ছে আমরা একসাথে কাজ করার সুযোগ হয়, সামহাউ জাস্ট ক্লিক করেছে আমাদের দুজন দুজনের সাথে, দেন উই গট ম্যারিড। তখন তো উনি বিবাহিত ছিলেন। তখন তার ঝামেলা চলছিল সাংসারিক আর কি। আচ্ছা, সেই সুযোগ আপনার, সুযোগ বলা ঠিক না, সেই সময় আপনাদের কথাবার্তা? হ্যাঁ হ্যাঁ, সেই সময় যে মানে হি ওয়াজ ফার্স্ট ডে দ্যাট ইউ নো আই জুনিয়র, মানে থাকে না মানুষ একটা কাত খুঁজে দ্যাট টাইম, সো দ্যাট টাইম আই ওয়াজ হিজ শোল্ডার। আই সেই সময় কি কান্ধটা আপনি প্রায় বাইরে বাইরে হওয়ার সুযোগ ছিল, ঘুরতে যাওয়া, অফিসিয়াল নানান ট্যুরে? সরি মানে বুঝতে পারলাম না। মানে ধরেন সে সময় কি স্যারের সঙ্গে প্রায় বাইরে ঘুরতে যাওয়া হতো বিয়ের কাজের পারপাসে তো আমাদের মিটিং থাকতো, হ্যাঁ অনেক যাওয়া পড়তো। আচ্ছা, ও স্যার বোধহয় বাইরে গিয়ে অনেক কান্নাকাটি করতেন আপনার কাঁধে মাথা দিয়ে? না মানে কান্নাকাটি করতো না, বাট তার ওয়াইফ অনেক মানে রুট ছিল, অনেক ঝামেলা করতো, ওইগুলাই বলতো। মানে একটা একটা ছেলে মানুষ কি চায় আপনি আমাকে বলেন, যে সারাদিন সে এতটা যে হার্ডওয়ার্ক করছে, এতটা টায়ার্ড থাকে, সে তো অফকোর্স বাসে যে একটু রিল্যাক্সের জন্যই যায়, তখন যদি যে আপনি ঝগড়াঝাটি চিল্লাচিল্লি করেন, তারপর হচ্ছে ঠিকভাবে খেতে না দেন, তখন তো একটা কেমন হয়, কোনো হাজবেন্ডই তো থাকতে চাবে না সেরকম ওয়াইফের সাথে, রাইট? আপনি কি দিয়ে কি আলাদা বাসায় আছে এখন, বাচ্চা কাচ্চা আলাদা বাসায়, তাই তো? হ্যাঁ, আমাকে নিয়ে তো অবশ্যই আলাদা বাসায় আছে। আচ্ছা, তো এই যে বিয়েটা আপনাদের হলো, এই বিয়েটাতে তো আপনার ভালো একটা স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেল না? মানে স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেল মিন্স, মানে ধরেন আপনি অফিসে হয়তো তার রিসেপশনে ছিলেন, সেখান থেকে আপনি এখন কোম্পানিটার মালিক? না, বেসিক্যালি আমার এন্ট্রি লেভেলে জব ছিল, ঠিক আছে, বাট পরে আমি তার পিএ হয়ে যাই আর কি। আচ্ছা, পিএ করে বিয়ে করেন? আচ্ছা, নট লাইক দ্যাট, জাস্ট হয়ে গেছে। কেমন মাশাআল্লাহ, অনেক রোমান্টিক। কিরকম একটু যদি বলতেন যে কিরকম বিয়ে, এটা কিভাবে আমি পাবলিক প্লেসে বলবো? আমার কোনো কিছু পছন্দ এরকম কিছুই হয়নি, তার আগেই সে মনে হয় আমাকে একটা আইফোন গিফট করেছিল, যে তার পিয়ের একটা কেন নর্মাল অ্যান্ড্রয়েড ফোন থাকবে, তো আইফোন থাকা লাগবে, তো আমাকে তখন আইফোন 12 নতুন বের হয়েছিল আর কি, তো আইফোন 12 যাদের সাথে মেশেন না এখন তো গুলশানে ভাবিসদের সাথে থাকা পরে। আপনাদের টাইম পাসটা কি নিয়ে হয়? আমরা অনেক টি পার্টি করি, আমাদের আসলে টাইম পাসটা সত্যি কথা বলবো, আচ্ছা সেটা হচ্ছে আমরা যে মানে মানুষ মানে আমরা সারাদিনই বিচিং করি কার লাইফে কি চলছে, কার হাজবেন্ড এর কয়টা প্রেম, কার হাজবেন্ড কেমন
ইউজ করে, মানে নট অনলি জার্জের হাজবেন্ড, আমরা অন্যের হাজবেন্ড নিয়ে বলছি যে আল্লাহ, যেমন আমি জানি মানুষটা ভাব নিচ্ছে কিন্তু তার সংসার অনেক অশান্তি, তো এগুলো নিয়ে আমরা বিচিং করে আমাদের টি পার্টি চলে যায়। যত বড় রিচ হয় তত বড় সাইকো হয়, এবং তারা অনেক মানসিক শারীরিক আঘাত করে পার্টনারকে। আপনার যদি অসুবিধা না থাকে একটু বলবেন। আসলে এটা তো আসলে পার্সোনাল ব্যাপার, ওভাবে করে তার সাথে ডিসকাস করা যায় না। যখন খুব রেগে যায়, এগ্রেসিভ হয়ে যায়, এটা এগ্রেসিভ হলে তো সে ছেলে মানুষ, তো ছেলে মানুষের তো একটু রাগ বেশি, তখন একটু আর একটু একটু তো হাত সবারই উঠে উঠেই যায় আর কি, রাগের মাথায়। ছেড়ে দেন না কেন? ছাড়া তো আসলে যায় না, বিয়ে করেছি কি ছাড়ার জন্য নাকি? রেগুলার মার মার খাচ্ছেন, আপনি অ্যাবিউজ হচ্ছেন, তারপরে কেন আছেন? ওই তো বললাম না, বিয়ে তো করেছি থাকার জন্য, ছেড়ে দিলে তো আমারই লস না, একটু মার খেয়ে থাকলাম, সমস্যা কি? ওকে,